হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে যাচ্ছি তোমাদের সামনে। আজকে দেখো, ছেলেকে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আর একটু সকাল সকাল একটু রোদ বেরিয়েছে, মেঘও আছে, একটু মেঘলা মেঘলা আছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, দেখতেই পাচ্ছো। এই দেখো বাইরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টিতে আর ভালো লাগছে। বাবা গিয়েছে মাছ ধরতে, আর আমি এখন ছেলেকে কোলে নিয়ে যাচ্ছি, একটু কুমড়োর ফুল তুলবো। তো চলো, তোমরাও সঙ্গে চলো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কুমড়োর ফুল নিয়ে চলে এসেছি ঘরে, আর এখন মোটরটা চালিয়ে এসেছি, ঘরে জল ধরতে হবে, বোরিংয়ের জল উঠে। তো তো মোটরটা একটু সময় চালিয়ে রাখতে হয়, না হলে জলে গন্ধ আসে। তো চালিয়ে দিয়ে ঘরে চলে এসেছি, এখন ছেলেকে একটু খাইয়ে দেবো, খাইয়ে তারপর যাব রান্না বান্না করতে। আর ছেলে নিচে বসে এই করছে। আবার আবার তুমি কী করছো? একা একা বসে কী করছো? একা বসে কী করছো বাবা? দেখো কি করছো, একটু একটু ডাকো মা। আমি একটু মা বলো, মা 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 বলো বলো, মা বলো, মা মা মা। ও তোমাদের বলেছি বাবা সকালে গিয়েছে মাছ ধরতে, আর আমি এখানে একটু সেমিয়া রান্না করছি, বাবা এসে খাবে তাই। তো দেখো এখানে আমার সেমিয়াটা রান্না করা হয়ে গিয়েছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। তো এখন সেমিয়াটা রান্না করে রেখে তারপরে আমি বাকি রান্নাটা করব। আর যে কুমড়োর ফুলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে এখন এই যে রাতের বেলা এখন বড়া ভাজবো, এখানে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর এখন বড়াগুলো ভাজতে বসিয়ে দেবো। দেখো এই যে বড়াগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, এখন আমি বড়াগুলো ভেজে নেবো একে একে। আর এইভাবে বানিয়ে খেলে ভীষণই ভালো লাগে। দেখো এপাশ ওপাশ করে সুন্দর করে এখন ভেজে নেব। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন বাই বাই।